নমস্কার, আর্ন মানি অনলাইন চ্যানেলে আপনাকে স্বাগত। আমি হরদন গোস্বামী। আমি নিয়মিত একটি করে পার্ট টাইম জব বা ফুল টাইম জব সংক্রান্ত সাইট নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করব, সেটি 70টিরও বেশি দেশে 50 লক্ষেরও বেশি সদস্যদের সম্প্রদায়, যেটি এক গ্রাহক গবেষণা পণ্য ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করে, মানুষ কি চায়, কি আকাঙ্ক্ষা, কি পছন্দ, কি অপছন্দ ইত্যাদি আবিষ্কার করে। এটি সার্ভে, পণ্য পরীক্ষা ও ডেটা সংগ্রহের মাধ্যমে হয়ে থাকে। আপনি এখানে সার্ভে সম্পূর্ণ করার পর যে রেওয়ার্ড পান, সেই রেওয়ার্ড আপনি পেপ্যাল এর মাধ্যমে নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন বা ই গিফট কার্ড বিভিন্ন ভাউচারের মাধ্যমে আপনি উইথড্র করতে পারেন। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক, স্টেপ বাই স্টেপ ডেস্কটপে কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আপনি এখান থেকে কিভাবে আর্নিং করবেন। তবে চলুন প্রথমে ডেস্কটপে যাওয়ার আগে আমি বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আগামী দিনে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে ডেস্কটপে, তারপরে মোবাইল থেকে কিভাবে এর থেকে আর্নিং করতে হয় সেটি দেখিয়ে দেওয়া হবে। ফ্রেন্ডস, ডেস্কটপে এসে আমি একটা ব্রাউজার ওপেন করে লাইভ পয়েন্ট টাইপ করছি। এখানে লাইভ পয়েন্ট প্যানেল .com এখানে আমি ক্লিক করছি। ফ্রেন্ডস, লাইভ পয়েন্ট ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে যে গেট ইনভলভ উইথ লাইভ পয়েন্টস। যে লাইভ পয়েন্ট কমিউনিটি হলো সমমনা ভোক্তাদের একটি উত্তেজনাপূর্ণ গোষ্ঠী, যারা আরো ভালো বিশ্ব গড়ার এবং তাদের মতামতের মূল্য অনুভবের জন্য আবেগ ভাগ করে নেয়। আমাদের 70টির বেশি দেশ থেকে সদস্য রয়েছে, যা আগামী বছরগুলি বিশ্ব কেমন দেখবে তা রূপায়ণ করে। এখানে লেখা আছে আর্নিং ইজ অ্যাজ ইজি অ্যাজ 1, 2, 3। এখানে স্টেপ ওয়ানে সাইন আপ, স্টেপ টু তে টেক সার্ভে, স্টেপ থ্রিতে হচ্ছে গেট রেওয়ার্ড। এখানে বলছে যে $22 মিলিয়ন তারা দিয়েছে গত বছর তাদের সদস্যদেরকে। টেক সার্ভে, এখানে কমপ্লিট সার্ভে সম্পূর্ণ করুন এবং রেওয়ার্ড পান। এখানে লিখছে গেট রেওয়ার্ড। এখানে বিভিন্ন রকমের রেওয়ার্ড রয়েছে। উপার্জিত পয়েন্ট আপনি ই গিফট কার্ড, পেপ্যাল এর মাধ্যমে উইথড্র করতে পারেন। তবে শুরু করা যাক। এখানে স্টার্ট টুডে উই উইল গিভ ইউ 10 ভার্চুয়াল পয়েন্ট অর LPS টু কিক অফ ইউর আর্নিং। আজই শুরু করুন আমরা আপনার উপার্জন শুরু করতে 10টি ভার্চুয়াল পয়েন্ট বা LPS দেব। তবে শুরু করা যাক, লেট আস গোতে ক্লিক করছি। এখানে 4টি স্টেপ আছে। এই 4টা স্টেপ ফিল আপ করলে তবে পর অ্যাকাউন্ট ক্রিয়েশন সম্পূর্ণ হবে। আমাকে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল, এগুলো আমাকে ফিল আপ করতে হবে। প্রথমে ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি, ইমেল অ্যাড্রেস টাইপ করছি, কনফার্ম ইমেল দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিতে হবে। ফ্রেন্ড, এখানে পাসওয়ার্ড কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি 0 থেকে 9 এবং একটি চিহ্ন সহ 6 থেকে 20টি অক্ষর হতে হবে। এখানে আমি সেভাবে একটি পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি। প্রথম স্টেজ আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর দ্বিতীয় স্টেজে আসছি। এখানে আমি মেল সিলেক্ট করছি, জেন্ডার এসে ডেট অফ বার্থ দিচ্ছি, ডেট অফ বার্থ দিলাম। এখানে মেলিং স্ট্রিট অ্যাড্রেস একটা দিতে হবে। অ্যাড্রেস লাইন টুতে আমি দিয়ে দিচ্ছি কিছু, সিলেক্ট স্টেট, স্টেট সিলেক্ট করে দিয়ে দেবেন, সিটি দিয়ে দেবেন, পোস্টাল কোড দিয়ে দেবেন। এবারে নেক্সট বাটন আমি ক্লিক করছি। থার্ড স্টেজে এসছি। থার্ড স্টেজে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ইত্যাদি দেওয়া আছে, এগুলো পড়ে নিতে পারেন। আমি এগুলো এখানে সিলেক্ট করে দিচ্ছি সবগুলোতে। ইয়েস, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য প্রাইভেসি পলিসি, ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য মেম্বারশিপ টার্মস অ্যান্ড কন্ডিশন, ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রিওয়ার্ড প্রোগ্রাম টার্মস, ইয়েস আই এগ্রি টু বি কানেক্টেড বাই লাইট স্পিড অ্যান্ড লাইভ পয়েন্ট অ্যাবাউট আপডেট সার্ভিস অ্যান্ড অফার্স উই প্রমিসড, নো থার্ড পার্টিস উইল কন্ট্যাক্ট ইউ। এগুলো সিলেক্ট করে ফ্রেন্ডস, এরপরে আমি সাইন আপ বটনে ক্লিক করছি। ফোর্থ স্টেজে আসছি। উই হ্যাভ সেন্ড অ্যান ইমেল টু এই অ্যাড্রেসে, ওপেন ইট আপ অ্যান্ড ক্লিক অন অ্যানি বটন টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ফ্রেন্ড, আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেটি সঠিক কিনা তা ভেরিফিকেশনের জন্য একটি মেল পাঠিয়েছে আমার মেল বক্সে। এখন এটি আমি ওপেন করব। কনফার্ম করার জন্য ফ্রেন্ড, এখানে একটা মেল এসছে দেখতে পাচ্ছেন, লাইভ পয়েন্ট থেকে অ্যাক্টিভ ইউর লাইভ পয়েন্ট অ্যাকাউন্টস, এখানে ক্লিক করছি, ভেরিফাই ইউর ইমেল, আমি এখানে ক্লিক করছি। এখানে লিখছে নাইস জব, সাইন আপ কমপ্লিটেড, ইউ হ্যাভ কালেক্টেড 10 LPS টু কিক স্টার্ট ইউর আর্নিং। ফ্রেন্ডস, আমাকে 10 পয়েন্ট, 10 লাইভ পয়েন্ট দেওয়া হয়েছে শুরু করার জন্য।
लेट अस गो एखाने आमी क्लिक करछी। फ्रेंड्स एखाने एकटी छोट सार्वे आछे प्रोफाइल बेस करा, एगुलो आमाके फिल आप करते हबे। जेमन हाउ मेनी पीपल लिव इन द हाउस होल्ड इनक्लूडिंग यू, कतगुलो आपनार बाड़ीते लोक आछे। एखाने आमी सिलेक्ट करछी, सिलेक्ट करे नेक्स्ट क्लिक करछी। हाउ मेनी चिल्ड्रेन आंडार द एज अफ 18 लिव इन योर हाउस होल्ड, हाउ वुड यू डिफाइन योर एथनिसिटी। एखाने आमी एशियन सिलेक्ट करे, व्हाट इज योर हाउस होल्ड कम कम्बाइंड मान्थलि इनकाम बिफोर टैक्स, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করছি। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কমপ্লিটেড বাই চিফ ইনকাম আর্নার ইন দ্য হাউস হোল্ড, দ্য চিফ ইনকাম আর্নার ইজ দ্য পার্সন উইথ দ্য লার্জেস্ট ইনকাম হোয়েদার ফ্রম এমপ্লয়মেন্ট পেনশন ইনভেস্টমেন্ট অর এনি আদার সোর্স। ফ্রেন্ডস বাড়ির যে সর্বোচ্চ রোজগার করে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি গ্রাজুয়েট সিলেক্ট করে নেক্সট করছি। হুইচ অফ দিস আইটেম ডু ইউ হ্যাভ অ্যাট হোম, বাড়িতে কি কি আইটেমগুলো আছে সেটা সিলেক্ট করতে হবে, এগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। ডাজ ইয়ার ফ্যামিলি ওন এনি অ্যাগ্রিকালচার ল্যান্ড, এখানে নো। নেক্সট, হোয়াট ইজ দ্য অকুপেশন অফ দ্য পার্সন হু কন্ট্রিবিউট দ্য মোস্ট অফ দ্য রানিং অফ ইউর হাউস হোল্ড, ইফ দ্য পার্সন ইজ রিটায়ার্ড অর আনএমপ্লয়েড প্লিজ অ্যান্সার অ্যাজ ইফ আর সি ওয়াজ স্টিল ওয়ার্কিং ফুল টাইম। বাড়িতে কে বেশি কন্ট্রিবিউট করে তার বা তার অকুপেশন কি সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে ম্যানেজারিয়াল প্রফেশনাল সিলেক্ট করে নেক্সট করছি। এটা আপনার যা ফ্রেন্ডস, এখানে আমি যে যে পয়েন্টগুলো সিলেক্ট করছি সেগুলো আপনাকেও সিলেক্ট করতে হবে, সেরকম কোনো মানে নেই। আপনার যেটি চয়েসেবল হবে সেই অ্যান্সারটিতে আপনি ক্লিক করবেন। এখানে লিখছে অ্যামং ম্যান অ্যাবাভ 20 ইয়ার্স অফ এজ হু লিভ ইন ইউর হাউস হোল্ড, হোয়াট ইজ দ্য হায়েস্ট দ্যাট এনি ওয়ান হ্যাজ স্টাডিড, এখানে আমি সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করছি। অ্যামং ওমেন অ্যাবাভ 20 ইয়ার্স অফ এজ হু লিভ ইন ইউর হাউস হোল্ড, হোয়াট ইজ দ্য হায়েস্ট দ্যাট এনি ওয়ান হ্যাজ স্টাডিড, ইফ নো ফিমেল অ্যাডাল্ট ওভার 20 অ্যান্সার ফর ফিমেল এজ 18 to 20 পেনি, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর লিখছে প্লিজ টেল আস এ লিটিল মোর অ্যাবাউট ইউর সেলফ সো দ্যাট উই ক্যান ইম্প্রুভ ইউর সার্ভে এক্সপিরিয়েন্স, আই হ্যাভ কমপ্লিটেড এ স্কাই ডাইভ ইন দ্য লাস্ট ইন দ্য পাস্ট 3 মান্থ, নো, আই হ্যাভ পার্সোনালি পারচেস রিস্ট ওয়াচ অনলাইন ইন দ্য পাস্ট মান্থ, গত মাসে আমি কোনো রিস্ট ওয়াচ পারচেস করেছি কিনা অনলাইন থেকে, আমি এখানে নো সিলেক্ট করছি। হ্যাভ ইউ ট্রাভেল টু অস্ট্রেলিয়া ইন দ্য পাস্ট 6 মান্থ, নো, আমি গত 6 মাসে আমি অস্ট্রেলিয়া যাইনি, নো তো সিলেক্ট করছি। হ্যাভ ইউ পারচেস এ পেন্টিং ডিরেক্টলি ফ্রম এ পেন্টার ইন দ্য লাস্ট ইয়ার, না, গত বছর আমি কোনো পেন্টারের কাছ থেকে পেন্টিং কিনে নি, অথবা নোতে সিলেক্ট করছি। হ্যাভ ইউ ইনস্টল এ কাস্টম স্টিরিও সিস্টেম অ্যান্ড আর স্পিকার ইন ইউর ভেহিকল ইন দ্য লাস্ট ইন দ্য পাস্ট 6 মান্থ, আপনি কোন স্টিরিও সিস্টেম স্পিকার আপনার ভেহিকেলে লাগিয়েছেন কিনা গত 6 মাসের মধ্যে, এখানে আমি নো নোতে সিলেক্ট করছি। হ্যাভ ইউ পারচেস অর রিপ্লেস ইউর গার্বেজ ডিসপোজাল ইন দ্য পাস্ট 6 মান্থ, এটা ইয়েস করছি। হ্যাভ ইউ হেল্প প্রিপেয়ার এ হোম কুক মিল ইন দ্য পাস্ট 12 মান্থ, ইয়েস, ওয়ার ইউ বর্ন ইন আগস্ট, নো, আমি আগস্ট মাসে জন্মগ্রহণ করিনি। ডু ইউ হ্যাভ এ মডিউলার কিচেন অ্যাট হোম, ইয়েস, আই হ্যাভ ডাউনলোডেড এ বুক অন মাই Kindle in the past 6 months. Friends, profile based survey to complete. আমি 10 পয়েন্ট বা 10 LP পেলাম। এখানে আনলক মোর সার্ভে আমার 20 পয়েন্টস উপার্জন হলো। কুইক পোল এখানে একটা দিয়েছে, এটাও আমি করলে 1 লাইফ পয়েন্ট পাবো। এখানে লিখছে হুইচ অফ দ্য ফলোয়িং স্মার্ট স্পিকার ডু ইউ ওন, আমার কাছে কি স্মার্ট স্পিকার আছে। এখানে গুগল হোম সিলেক্ট করছি, আমাজন ইকো সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। ডু ইউ স্মোক, আপনি কি স্মোক করেন, ইয়েস আই স্মোক নাও অ্যান্ড দেন, এটা সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করছি। কুইক পোল কমপ্লিটেড, ইউ হ্যাভ আর্ন 2 লাইফ পয়েন্ট। ফ্রেন্ডস এখানে আমি 2 লাইফ পয়েন্ট পেয়ে গেলাম। টেক মোস্ট সার্ভে এখানে আমি ক্লিক করছি। ফ্রেন্ডস এখানে 65 লাইফ পয়েন্টের একটা সার্ভে আছে 15 মিনিটের,
फ्रेंड्स लाइफ पॉइंट सदस्य हिसाब से अपनी स्वास्थ्य खेलाधूला भ्रमण एवं जेको दिक के कवर कर सार्वे काज करते हैं। लाइफ पॉइंट सदस्य ইমেলের মাধ্যমে সার্ভের আমন্ত্রণগুলি প্রেরণ করা হয় এবং সার্ভে যে কোনো সময় নেওয়া যেতে পারে। প্রতিটি কমপ্লিট সার্ভে আপনাকে লাইভ পয়েন্টগুলি সংগ্রহ করার অনুমতি দেয়। গত বছরই এই সংস্থা তাদের সদস্যদের $22 মিলিয়ন দিয়েছে। ফ্রেন্ডস এরপর আমি রেওয়ার্ড আসছি, রেওয়ার্ড প্রথমে ক্লিক করছি। এখানে কি কি রেওয়ার্ড আছে দেখে নেওয়া যাক। এখানে ব্রাউজ রেওয়ার্ড, এখানে আমি ক্লিক করছি। সব বয় ব্র্যান্ড এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রিওয়ার্ড রয়েছে, যেমন এয়ারটেল, Amazon.in, বিগ বাজার, ফ্লিপকার্ট, জিও, লাইফস্টাইল, মন্ত্র ইত্যাদি। এই সমস্ত ই গিফট কার্ড বা পেপ্যাল এর মাধ্যমে আপনি উপার্জিত পয়েন্টস উইথড্র করতে পারেন। যেমন Amazon.in, এখানে আমি ক্লিক করছি। Amazon.in এ আমরা এখানে 300 INR পেতে পারেন। আমরা সেক্ষেত্রে 330 লাইভ পয়েন্ট প্রয়োজন। মিনিমাম 330 লাইভ পয়েন্ট হলেই আপনি 300 টাকার বা INR গিফট কার্ড পেতে পারেন। ফ্লিপকার্টের ক্ষেত্রে এখানেও 330 লাইভ পয়েন্ট হলে আপনি 300 INR এর ফ্লিপকার্টের গিফট ভাউচার আপনি পেতে পারেন। পেপ্যাল এর মাধ্যমে উইথড্র করতে চাইলে আপনাকে মিনিমাম 806 লাইভ পয়েন্ট হতে হবে, সেক্ষেত্রে আপনি $10 আপনি উইথড্র করতে পারেন। এছাড়াও আরো বিভিন্ন রকমের ই গিফট কার্ড রয়েছে, সেগুলোর মাধ্যম দিয়েও আপনি উপার্জিত পয়েন্ট উইথড্র করতে পারেন। কমিউনিটিতে আসছি, কমিউনিটি বাটনে ক্লিক করছি। কমিউনিটি ফ্রেন্ডস, এখানে আপনার নিজের মতামত ফেসবুক বা ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল সাইটের মাধ্যমে রেখে এখান থেকে উপার্জন করতে পারেন। যেমন ধরুন এখানে গিভ অ্যাওয়ে, এখানে একটা আছে গিভ অ্যাওয়ে উইন $25 অফ লাইভ পয়েন্ট, এখানে ক্লিক করছি। এখানে ফেসবুকে যে আপনি এখানে কমেন্টস করলে এবং তার মাধ্যম দিয়ে এখানে লাকি উইনারদেরকে $25 দেওয়া হবে এ বিষয় নিয়ে, এখান থেকেও একটা উপার্জনের রাস্তা আছে। আপনি এখান থেকেও বিভিন্ন কমেন্টস করে উপার্জন করতে পারেন। এই লাইভ পয়েন্ট সম্বন্ধে যদি আরো কিছু জানার থাকে ফ্রেন্ডস, আপনি এই হেল্প সেন্টারের মাধ্যমে এসে এখানে বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর আছে লাইভ পয়েন্ট সম্বন্ধে, সেগুলো আপনি জেনে নিতে পারেন। এরপর চলে যাব মোবাইল থেকে কিভাবে লাইভ পয়েন্টের মাধ্যমে আর্নিং করা যায় তা দেখব। এখান থেকে বেরিয়ে আসছি, প্রথমে এখানে অ্যাকাউন্টস এসে সাইন আউট বটনে ক্লিক করছি। এরপরে মোবাইল থেকে কিভাবে আর্নিং করতে হয় সেটি জেনে নেওয়া যাক। ফ্রেন্ডস মোবাইলে এসে লাইভ পয়েন্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোরের থেকে। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন লাইভ পয়েন্ট অ্যাপটি রয়েছে, এখানে আমি প্রেস করছি। ডেস্কটপ থেকে কিভাবে লাইভ পয়েন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ঠিক সেভাবে আপনি মোবাইল থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে লেটার্স গো, এখানে প্রেস করে আপনি এখানে সেই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টও খুব সহজে ক্রিয়েট হয়ে যাবে। আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছি কিছুক্ষণ আগে যেটা দেখলেন ডেস্কটপে সেই অ্যাকাউন্টটি আমি প্রবেশ করব। সাইন ইন করছি, সাইন ইন করে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেল অ্যাড্রেসটি আবার এখানে দিয়ে প্রবেশ করছি। সাইন ইন বাটনে প্রেস করছি। এখানে 15 মিনিটের একটা সার্ভে আছে 65 লাইভ পয়েন্টের, এটি আমি আর করে দেখাচ্ছি না কারণ অনেক সময় লাগবে এটি করতে গেলে। বাকি এইখানে পাশে লেখা গুলো দেখতে পাচ্ছেন, মাই প্রোফাইল, প্রাইভেসি সেটিং ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মাঝে মধ্যে আপনার ইমেল বক্সটি ওপেন করে দেখতে হবে যে লাইভ পয়েন্ট থেকে কোনো সার্ভে প্রদান করেছে কিনা, বা আপনি নিজের এই লাইভ পয়েন্ট অ্যাকাউন্টও খুলেও দেখতে পারেন যে কোনো সার্ভে এসছে কিনা। ফ্রেন্ডস আশা করি লাইভ পয়েন্ট সার্ভে সম্বন্ধে বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো বিষয়ে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, যথারীতি এর উত্তর দেবার চেষ্টা করব। আমি এখান থেকে লগ আউট করে বেরিয়ে আসছি। এখানে পাশের কোণায় যে এই বটনটাতে প্রেস করছি, প্রেস করে এখানে দেখুন সাইন আউট বটনে এসছে, এখানে সাইন আউট বটনে প্রেস করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে এরকমই নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।